সোহেল, তার আগে প্রশ্নটার অ্যান্সার দেওয়ার আগে আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি যে আপনারা দেরি, আমি দেরি করে আসছি, আপনারা ওয়েট করেছিলেন, দ্যাট ইজ আমাকে ক্ষমা করবেন এক। আর দ্বিতীয়ত, কাগজ কেন মুভি, কাগজ মুভিটা কেন মানুষ হলে দেখবে? কাগজের মধ্যে কিছু জিনিস আছে যেটা মানুষ হলে দেখার পরে সে তৃপ্তি সহকারে বলবে ইয়েস উই ওয়াজ ওয়েটিং ফর দিস ফিল্ম। এই ছবিটা আছে ডায়লগুলো আছে খুবই সুন্দর সাবলীল ভাষায় এবং এখানে কোনো রকম ফিল্মি ডায়লগ ইউজ করা হয়নি এবং গতানুগতিকভাবে যেভাবে আমরা কথা বলি সেটাও ব্যবহার করা হয়নি। এটা একটা টোটালি খুবই সফিস্টিকেটেড এবং খুবই সুন্দর মার্জিত একটা ভাষা ব্যবহার করা হয়েছে। আমার সিনেমার মেইনলি হচ্ছে ডায়লগ অন ভাষাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার টু, ছবির কালার গ্রেডটা ছিল অসাধারণ এবং এটা রেডিশ কালার করা হয়েছে, টোটালি ম্যাট কালার। আমি যখন ছবিটা বানাই তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আগেই আমি সিলেক্ট করেছি কী কালার করব, এই জন্য আগেই আমি সেই ব্যাকগ্রাউন্ডগুলোকেই ওইভাবে সাজিয়েছি। সো আর এটা আরেকটা হলো সাউন্ড, প্রপার সাউন্ড এটাতে করা আছে। 5.1 চ্যানেলে প্রত্যেকটা সাউন্ড পাবে মানুষ সিনেমা হলে। এবং বৃষ্টির সিন আছে, যখন আমার বিশ্বাস যখন হলে যাবে মানুষ বৃষ্টির সিন দেখবে, মানুষ মনে করবে সত্যি বোধহয় বাইরে বৃষ্টি হচ্ছে। তো এই ব্যাপারগুলো এই ছবিতে আছে। আর সব থেকে বড় কথা হলো স্টোরি লাইন, আমার মনে হয় কোনো ছবির সাথে মিলবে না, এটা আমি এতটাই কনফিডেন্স দিয়ে বলছি মিলবে না। এই কারণেই হ্যাঁ, এটা সৌন্দর্য বর্ধন তো অবশ্যই আর গল্পের কারণেই বলা হয়েছে, কারণ এটা একটা ক্লাসিক ফিল্ম বানানো হয়েছে বাংলাদেশি। আমি এটাই ট্যাগ দিচ্ছি, বাংলাদেশি ক্লাসিক ফিল্ম, টোটালি ক্লাসিক। আমি যদি 70-60 সালের ইংলিশ মুভি দেখি যে ফ্লেভারটা পাবো, এই ছবি তো এরকম ফ্লেভার দেওয়া হয়েছে। ছবি হবে কি হবে না এটা তো আসলে দর্শক বলবে। হ্যাঁ, আচ্ছা আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনি এখানে যাদের আপনার কাস্টিং লাইন সেন্টার ক্যামেরা কথা, আপনার যে কেন্দ্র চরিত্র এদেরকে আপনি কতটুকু সুবিচার করতে পেরেছেন? কেন্দ্র চরিত্র আমি অ্যাকচুয়ালি ছবিটা যখন আমি লিখি, গল্পটা লিখি, তখন আমি চরিত্র ছিল ইন্ডিয়ান একজন আর্টিস্টকে থাকবে, সেটা হচ্ছে স্বস্তিকা, তাকে নিয়ে লেখা ছিল গল্পটা। তো পরবর্তীতেই করোনার বিভিন্ন কারণে, বিভিন্ন ইস্যুতে তাকে আর নেওয়া হয়নি। তো প্রত্যেকেই ডেডিকেশন ছিল এই ছবির প্রতি, অভিনয় করার জন্য প্রত্যেকেই 100% ডেডিকেশন ছিল। এবং আমার ছবিটা শুটিং করতে 4 রাত 6 দিন ঘুমানো হয়নি, এটা আমার মনে হয় ইমনও বলেছে যে এই ধরনের ইতিহাস তার ফিল্মে অভিনয়ের জীবনে এরকম হয়নি। 4টা রাত সে ঘুমায়নি, 6টা দিন সে ঠিকমতো ঘুমায়নি, অর্থাৎ 2-3 ঘন্টা কাজ, কারণ প্রত্যেকটা সিনেমাটা এক রাতের স্টোরি। সো রাতের স্টোরি কারণে রাতেই জেগেছিল তারা। তো এতটা ডেডিকেশন আমি নিজেই সারপ্রাইজ, কীভাবে সম্ভব একজন না ঘুমিয়ে? হ্যাঁ, বাংলা সিনেমায় যে ইতিবাচক জোয়ার শুরু হয়েছে, হ্যাঁ বলেন পরেন বলেন বা এই জাতীয় সিনেমা দিয়ে, তো কাগজ কি সেই ধারাবাহিকতা আসলে ধরে রাখতে পারবে কিনা? আমি এজ এ আমার বাচ্চা, এটা আমার ছেলে, একে প্রথম ফিচার ফিল্ম আমার, এটা প্রথম ফিচার ফিল্ম হিসাবে এটা তো আমি আশাবাদী থাকবই। তারপরেও আমি এটা বলতে চাই না যে ওদের থেকে বেটার করেছি বা খারাপ করেছি, ওটা একটা ঘরানার ছবি, ডেফিনেটলি আই লাইক দেম, আমি ওদের মেকিং খুব দুর্দান্ত ছিল, এটা আলাদা হবে, একটা আলাদা প্ল্যাটফর্ম, ম্যাচিং হবে না ভাই। ওই যে আপনারা যে আর্টিস্ট আইরিন তো আসে নাই, আইরিনের ডেডিকেশন ছিল খুবই ভালো, সিনেমাতে সে চমৎকার অভিনয় করেছে, আমি যতদূর ট্রাই করেছি বকাও দিয়েছি অনেক ক্ষেত্রে, সে মেনে নিয়েছে, নিয়ে কাজ করেছে। আইরিনের গেট আপও ডিফারেন্ট ছিল, কিন্তু আইরিন অসুস্থ, একটু অসুস্থ, সে আসতে পারে। আমাকে গত এই যে এই নায়িকার সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন, এই কারণে উনি আসেন নাই? একজন বলেন প্রেম আমি বিশ্বাসই করি না, আমি জীবনে প্রেমই করিনি, আর আমি বিয়ে করেছি। প্রেমের গল্প কিভাবে? এটা আমার ওয়াইফের কথা যে তুমি প্রেম করনি, কিন্তু প্রেমের গল্প গান লেখো কিভাবে? এটা অ্যাকচুয়ালি যারা লেখক তারা প্রেম করে শুধু ব্রেনের সাথে। মামা আমার বোন, তো বোনের সাথে প্রেম তো করবোই। আচ্ছা, থ্যাংক ইউ।